সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই দুইজনের মধ্যে একজনের বাড়ি কুষ্টিয়া ও অন্যজনের বাড়ি পাবনা জেলায়। দুইজনের মধ্যে কুষ্টিয়া জেলার যিনি মৃত্যুবরণ করেছেন তিনি করোনা পজিটিভ ছিলেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবারেও কিন্তু প্রচুর পরিমাণ রোগী সকাল থেকেই আসতে শুরু করেছে হাসপাতালে এবং এদের মধ্যে অনেকেই কিন্তু করোনা ওয়ার্ডে ভর্তি হচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে ডেল্টা ভ্যারিয়েন্টের শুরু হওয়ার পরপরই যে চাপটি ছিল সেটি কিন্তু এবার ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। সাধারণত যারা খুবই গুরুতর অবস্থায় পড়ে যাচ্ছেন হয়তো তারাই শুধুমাত্র আসছেন, এছাড়া কিন্তু অধিকাংশ করোনা রোগী বাসা বাড়িতেই চিকিৎসা সেবা নিচ্ছেন বলে এখনও কিন্তু হাসপাতালের প্রচুর বেড খালি রয়েছে। বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে 104টি বেডের বিপরীতে এখন কিন্তু এখানে রোগী ভর্তি আছে 49 জন, যার মধ্যে এখন শুধুমাত্র করোনা আক্রান্ত 29 জন রোগী রয়েছেন। এছাড়াও সবশেষ রাজশাহী মেডিকেল এবং কলেজের দুইটি আর্টিফিশিয়াল ল্যাবে এখানে 461টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এই 461টি নমুনার মধ্যে 365 জনার শরীরে কিন্তু করোনা ভাইরাস ধরা পড়েছে, যা শতকরা 74% উপরে। এই সংক্রমণের হার কিন্তু অনেকাংশে বেড়েছে, যেটি কিন্তু গতকাল 60% উপরে ছিল সেটি আজকে গিয়ে ঠেকেছে 74% উপরে। এভাবে কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়ছে, বিশেষ করে এখনও মার্কেট বা যত্রতত্র ঘোরাফেরার কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকেই মাস্ক ব্যবহার করছেন না, স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, যে কারণে এই ওমিক্রন ভ্যারিয়েন্টে করোনা সংক্রমণের হার দ্রুত ছড়াচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। তো পাশাপাশি আমরা রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যারা মাস্ক ব্যবহার করছেন না, স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, তাদের ব্যাপারেও তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করছে জেল জরিমানার মধ্য দিয়ে। তো সব মিলে আসলে এখন পর্যন্ত করোনা পরিস্থিতি রাজশাহীতে, রেড জোনে থাকা রাজশাহীতে করোনা পরিস্থিতি দিন দিন অনেক বেশি সংক্রমিত হচ্ছে, এটি এখন পর্যন্ত বলা চলে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনার সর্বশেষ খবর। করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম রাজশাহীতে। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে আছেন রিপোর্টার সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। সাদিক, ময়মনসিংহে কিন্তু করোনা রোগী শনাক্তের সংখ্যা এবং করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও কিন্তু প্রতিদিনই দেখা যায় যে বাড়ছে, প্রতিদিনই কিন্তু রোগী মারা যাচ্ছেন। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি। এখানে যদি বলতে চাই যে নতুন গত 24 ঘন্টায় আরও 23 জন নতুন রোগী ভর্তি হয়েছেন করোনা শনাক্ত হয়ে, এবং যদি বলি যে এখন হাসপাতালে মোট রোগীর সংখ্যা আছে 89 জন, এবং এর মধ্যে কিন্তু গত 24 ঘন্টায় 4 জন রোগী মারা গেছেন, এর মধ্যে একজন শনাক্ত হয়ে মারা গেছেন একজন, এবং আর 3 জন রোগী যাদের উপসর্গ ছিল করোনার এবং এই অবস্থায় কিন্তু তারা মারা যান, এবং গত 3 দিনে যদি বলা যায় 13 জন রোগী কিন্তু মারা গেছেন। তো এই অবস্থা যে চলছে, আমি যদি বলতে চাই যে আসলে এই যে অবনতির দিকে যাচ্ছে, এখন নতুন শনাক্তের যে করোনার আক্রান্তের সংখ্যাও কিন্তু বাড়ছে। গত 24 ঘন্টায় পুরো ময়মনসিংহে যদি বলা যায় যে আমরা আক্রান্তের সংখ্যা 229 জন কিন্তু নতুন আরও আক্রান্তের সংখ্যা হয়েছে। তো এই যে আক্রান্ত হচ্ছে এবং এটার বিষয়ে যদি বলতে চাই যে শহরে কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট কিন্তু পরিচালনা করা হচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মোবাইল কোর্ট পাশাপাশি সিটি কর্পোরেশন একযোগে পাশাপাশি স্বাস্থ্য বিভাগ কিন্তু এই মানুষদেরকে সচেতন করার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করেননি এবং কোনো ধরনের গাফিলতি কিন্তু দেখা যায়নি, কিন্তু তারপরও মানুষ অনেকেই কিন্তু উদাসীনভাবে চলাফেরা করছে, মাস্ক পরছে না, এবং বিভিন্ন জায়গায় কিন্তু জরিমানা করা হচ্ছে যারা স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করছেন, এবং বিভিন্ন শপিং মলে কিন্তু যেসব শপিং মলে কেনাকাটা করছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় একটা উদাসীনতার কিন্তু আমরা দেখতে পাই। সেই জন্য কিন্তু এখন করোনা শনাক্তের সংখ্যা কিন্তু বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা করোনা ইউনিটে আসলে যে চিত্রটা আসলে খুবই ভয়াবহ, কিছুক্ষণ আগেও আমরা যেটা দেখলাম যে আরো কয়েকজন রোগী এসেছে, সেটার তথ্য কিন্তু আরো জানা যাবে আগামীকালকে যে আরো নতুন আর কারা কারা ভর্তি হচ্ছেন কোন কোন জায়গা থেকে। তো এই যে অবস্থাগুলি বিরাজ করছে এটা কিন্তু আসলে খুবই ভয়াবহ বলা যায়, কারণ অবনতির দিকেই যাচ্ছে। করোনা শনাক্তের সংখ্যা গতকালকে যত ছিল সেটার তুলনায় কিন্তু আজকে বেড়েছে, প্রতিদিনই শনাক্ত এভাবে বাড়ছে। এবং একটা বিষয় যে এই যে মানুষকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যেসব বিধি আরোপ করা হয়েছিল সেগুলিতে আসলে মানুষ যেন ঠিকমতো মানে, সেজন্য কিন্তু
সিভিল যেসব প্রশাসনের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধি সবাই কিন্তু এই বিষয়টাকে জোর দিয়ে তাগিদ দিচ্ছেন যেন সবাই এটা মানে এবং এই এর মধ্য দিয়েই কিন্তু এই করোনা শনাক্তের হার কমানো যাবে এবং পাশাপাশি রোগে মৃত্যু এবং করোনা সবল থেকে সবাইকে রক্ষা করা সম্ভব হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম ময়মনসিংহে।